কোন গাছ দিয়ে পারবে মা? এই গাছ দিয়ে না ওপাশের গাছ দিয়ে? এই যে এই গাছ দিয়ে পারবে? আচ্ছা চলো না ওই পারে দেখো, ওই গাছ, ওই গাছটা দিয়ে পার। চলো, ওই গাছের খেজুর গুলো ভালো খেতে, জানো তো খুব টেস্টি ওই গাছের খেজুর গুলো। এখান থেকে যেতে পারবে? কেন যেতে পারবে না? আমি উঁচু করে নিয়ে যাবো। চলো ওটা তো পারবে না মা, কিন্তু ও পারবে। গামলা আর এই যে কোটা নিয়ে চলে এসেছি খেজুর পাড়তে। গাছে প্রচুর খেজুর পেকেছে, খেজুর পাড়বো, আর সময়ের ফল খাওয়া ভালো। এই খেজুর পেড়ে গিয়েই আপনাদের সামনে রেসিপি শেয়ার করব। আজকে আমি নিমকি ভেজে দেখাবো। ও নাও গামলা নাও, আমি পারবো, তুমি ফুটবে। হ্যাঁ দেখো ঝপঝপ করে পড়ছে মামাম, গামলায় পড়েছে। আর দেখে দেখে পা দেবে, হ্যাঁ খেজুরির উপরে পা দেবে না কিন্তু। মাথায় পড়ছে, মাথায় পড়বে তো মা, অনেক পড়ছে না ঝপঝপ করে। গোবরের উপরে হাত দেবে না? হ্যাঁ গোবরে হাত দেবে না কিন্তু। গোবরে হাত দিলে কি হবে? গোবরে হাত দিলে হাত চুলতে হবে। নমস্কার বন্ধুরা, ট্র্যাডে ফুড ভিল কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি একদম নতুন একটা রেসিপি বানিয়ে দেখাবো, দেখুন রেসিপিটি বানাতে কি কি লাগছে। সুজি, বেকিং পাউডার, একটা আমের কাদ, একটা ময়দা, সাদা তেল, চিনি, লবণ আর কালো জিরে। এবার আমি ময়দাটা মাখিয়ে নেব, একটু লবণ, চিনি, একটু কালো জিরে, একটু সুজি, এটা আবার ভালো করে মিশিয়ে নেব। এবার একটু তেল দিয়ে দেব। এবার আমি এটা জামের কাপটা দিয়ে মাখিয়ে নেব। এবার আমি ময়দাটা লেচি কেটে নেব। নিমকির জন্য এরকম ভাবে সবগুলোকে গোল করে নিতে হবে, সবগুলোকে গোল করে নিয়েছি আমি। এবার কড়াইয়ে তেল গরম দিয়ে দেব, তেলটা গরম বসিয়ে আমি বেলে নেব নিমকিটা।
তেলটা গরম হতে থাক, ততক্ষণ আমি নিমকিটা বেলে নেব। এরকম একটু ময়দার গুঁড়ো লাগিয়ে আমি এগুলোকে বেলে নেব। এবার আমি এরকম করে ভাঁজ করে নেব। ভাঁজ করে আবার এরকম করে বেলে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার ছেড়ে দেব। ওটা হতে হতে আমি আরেকটা বেলে নেব। দেখুন কি সুন্দর ফুলে উঠছে। এটা উল্টে দেব আমি। আরো কিছুক্ষণ রেখে আমি লাল করে ভেজে নেব। দেখুন একদম কালার চলে আসছে, এটা ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। দেখুন সবগুলো কি সুন্দর ফুলে যাচ্ছে। হয়ে গেছে, বড় বড় নিমকি তোমার, সেই জন্য এটা তিন কোনা বড় বড় নিমকি। এই নিমকিগুলো মিষ্টির দোকানে বানায় তো, তুমি খেয়েছো না? বাবা নিয়ে এসেছে বাজার থেকে কিনে। ভালো ভালো, দাঁড়া দাঁড়া আমি বেলে নি। আমি খাবো। হ্যাঁ খাবে তো, দাঁড়াও ভেজে নি। তোমাকে দেব? হ্যাঁ, তুমি কটা খাবে? দেখুন নিমকিগুলো একদম দোকানের মতো হয়েছে, সুন্দর ফুলেছে। আর এই ভাজগুলো দেখতে পাচ্ছেন, দেখুন নিমকি ভাজা হয়ে গেছে।